বিদেশপ্রীতি তাদের কমে নাই, বিদেশপ্রীতি তাদের আছে, ধর্ণা দেওয়াও কমে নাই, কিন্তু সেটি করে যে কোনো লাভ হচ্ছে না সেটি অনুধাবন করতে পেরেছে, সেজন্যই এই সুরে কথা বলছে। আর আমরা ভারতে গেছি আমাদেরকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে, আমরা স্বপ্রণোদিত হয়ে যাইনি, আমাদেরকে আমন্ত্রণ জানানোর প্রেক্ষিতে আমরা ভারতে গেছি। মার্কিন যে রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে যাওয়ার জন্য তিনি ইচ্ছা প্রকাশ করেছেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের অফিসে গিয়ে আমাদের সাধারণ সম্পাদক সহ আমাদের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছে। তো তারা নিজেরা ধর্ণা দিয়ে বিভিন্ন জায়গায় যায়, এই ধর্ণা দিয়ে যে লাভ হচ্ছে না সেটা তারা অনুধাবন করতে পেরেছে, সেজন্য তারা এখন উল্টো সুরে কথা বলা শুরু করেছে। আমরা যাদের সাথে বৈঠক করেছি তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের সংবিধানের আলোকে যে নির্বাচন হবে সেই নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, এজন্য অন্য কোনো কিছু যে সমস্ত দাবি দেওয়া এখানে আছে সেগুলো প্রয়োজন নাই সেটি তারা বুঝে এবং তারা মনে করে যে সংবিধানের আলোকে বাংলাদেশে আগামী নির্বাচন যেটি অনুষ্ঠিত হবে সেটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হবে। ভারত পার্শ্ববর্তী দেশ, তাদের সাথে আমাদের কানেক্টিভিটি অনেক বেশি, পার্সন টু পার্সন কানেকশনও কত বেশি আপনারা জানেন, কাজেই বাংলাদেশে কী হচ্ছে তারা সব কিছুই জানে, কেন জানবে না, রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সকল কার্বন সম্পর্কেই তারা অনেক ওয়াকিবহাল, তাদের ইন্টারেস্টও আছে, তারা সব কিছুই জানে। নির্বাচন করবে বাংলাদেশের নির্বাচন কমিশন, সহযোগিতা করবে বাংলাদেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, সবাই মিলে। এখানে ভারত কারোরই তো কিছু করার নাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তো কিছু করার নাই, নির্বাচনের সম্পূর্ণ দায়িত্ব কনস্টিটিউশনের 126 আর্টিকেল 127 অনুযায়ী অল এক্সিকিউটিভ আর সাপোজ টু অ্যাসিস্ট ইলেকশন কমিশন টু হোল্ড এ ফ্রি ফেয়ার ইলেকশন, এর বাইরে কিছু কাজে ভারত এখানে এই নির্বাচনে কি করবে, তাদের কিছু করার নাই, তারা কোনো মন্তব্যও করে নাই, তারা শুধু আশা করে যে সংবিধান অনুযায়ী এবং যে নির্বাচনের প্রস্তুতি এদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে। ভারত, জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পৃথিবীর সব দেশেই প্রধান ইনকামবেন্ট প্রধানমন্ত্রীর থেকেই নির্বাচন হয় এবং সেইভাবে ভারত এটাতে বিশ্বাস করে। আমেরিকার চাপ আছে কে বলেছে, আমেরিকার চাপ আছে কে বলেছে, সুষ্ঠু নির্বাচন আমরাও চাই, আমরাও চাই, আমরাই তো সুষ্ঠু নির্বাচন, আমরা মুক্তিযুদ্ধ করে গণতন্ত্রের জন্য দীর্ঘদিন আওয়ামী লীগ আন্দোলন করছে, গণতান্ত্রিক চিন্তা চেতনার আলোকে দেশ পরিচালনা এটা আওয়ামী লীগেরই দাবি, কাজেই আমরাও তো সুন্দর সুষ্ঠু নির্বাচন চাই, কোনো চাপের জন্য না, এটা নৈতিকতার কারণে, আদর্শের কারণে। জঙ্গিবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা যেভাবে জঙ্গিবাদ দমন করেছি, ধর্মীয় জঙ্গিবাদ বলেন অন্যান্য জঙ্গিবাদ, এতে তারা সন্তোষ প্রকাশ করেছে। আমরা আলোচনায় এসেছে যে জঙ্গিদের একটা ক্রস বর্ডার কানেকশন আছে, রিজিওনাল কানেকশন আছে, সুতরাং আমরাও এটিকে সমূলে উৎপাটন করতে হলে আমাদের মধ্যেও সহযোগিতা আরও বৃদ্ধি করা প্রয়োজন, এ ব্যাপারে তারাও ওই কনসার্ন ব্যক্ত করেছে। আমাদের উত্তর হচ্ছে আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়, সেই আলোকে আমাদের সবার সাথে সম্পর্ক আছে, চীনের সাথে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, কিন্তু ভারতের সাথে আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক, এই দেশের অভ্যুদয়ে তাদের যে অবদান, তাদের যে রক্তদান, সেই সম্পর্ক পৃথিবীর আর কোনো দেশের সাথে তুলনীয় নয় এবং আমরা যে উত্তর দিয়েছি, যে আলোচনা হয়েছে, এতে তারা সন্তুষ্ট।